1985 সালের 22শে জুলাই, সেদিনও ছিল সোমবার। আচমকা রেডিও টিভি সব জায়গায় সব খবরের আড়ালে একটা খবর রীতিমতো ব্রেকিং নিউজ হয়ে উঠে এলো। আগুনে পুড়ে মৃত্যু বাংলা সিনেমার অন্যতম নায়িকা মহুয়া রায়চৌধুরীর। আত্মহত্যা, খুন নাকি নিছকই দুর্ঘটনা, এর মীমাংসা আজও হয়নি। রহস্যময় মৃত্যু হিসেবেই রয়ে গেছে মহুয়ার এই মৃত্যু। সেই ঘটনার পর কেটে গেছে 39টা বছর। আজ আবার এক 22শে জুলাই, আজ আবার সোমবার। আজ আসুন জেনে নিই কেন মহুয়াকে চলে যেতে হলো মাত্র 27 বছর বয়সে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। বেঁচে থাকার লড়াই শেষ, আগুনে প্রায় 80% পুড়ে যাওয়া শরীর নিথর। টলিউডের বিশ্বাস করতে কষ্ট হয়েছিল মাত্র 27 বছর বয়সে প্রতিভা ঝরে গেল মহুয়া রায়চৌধুরী। মৃত্যুর আগে যার হাতে নাকি 22টা ছবির কাজ ছিল, সেই সময়ের সংবাদ মাধ্যম ঘাটলে জানা যায় 22টার মধ্যে মাত্র 4টে ছবির কাজ শেষ করতে পেরেছিলেন তিনি, 7টা অর্ধসমাপ্ত, বাকি 11টা ছবি সই করেছিলেন শুধু। সকাল থেকে স্টুডিও পাড়া নিস্তব্ধ। মহুয়ার দেহ পৌঁছতেই চত্বরে তার প্রিয় পোষ্যদের ভিড়। কিভাবে পথ কুকুররাও বুঝেছিল তাদের ডেকে খাবার দেওয়ার মালকিন চির ঘুমে আচ্ছন্ন, আর তিনি আদর করে ডাকবেন না। একপাশে দাঁড়িয়ে শোকস্তব্ধ তাপস পাল, দেবশ্রী রায়, সন্তান হারানোর ব্যথায় মুখ পরিচালক তরুণ মজুমদার। তিনি মহুয়ার অভিনয় জীবনের জন্মদাতা। তার শ্রীমান পৃথ্বীরাজ ছবিতেই তো প্রয়াত নায়িকার আত্মপ্রকাশ। তাকে নিজের হাতে করে গড়েছিলেন সন্ধ্যা রায়। মহুয়ার মৃত্যুতে যিনি ভেঙে পড়ে জানিয়েছিলেন, কিছু ক্ষেত্রে অভিনেত্রী বড্ড বেশি ভালো মানুষ ছিলেন, ওর ভালো মানুষের সুযোগ ইন্ডাস্ট্রি নিয়েছে। আশ্চর্য বিষয়, মহুয়ার মৃত্যুর খবর জানার পরেও টলিউডে শুটিং বন্ধ হয়নি। খবর সেদিন আশীর্বাদ ছবির পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়, প্রযোজক রথীন মজুমদার টানা শুটিং করেছিলেন বিরাটির এক বাগান বাড়িতে। এই ছবির নায়িকা মহুয়া, তার স্মৃতি জীবন্ত থাকতে থাকতেই নাকি দর্শকদের কাছে সেই ছবি পৌঁছে দিতে চেয়েছিলেন তারা, যাতে বক্স অফিসে ঝড় তোলে ছবিটা। ভাবুন, এই ইঁদুর দৌড়ি কি কেড়ে নিল প্রতিভাময়ী অভিনেত্রীকে? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি সেই কালের চলচ্চিত্র সাংবাদিকেরা। সেই সময়ের সংবাদ মাধ্যমে প্রকাশ, মহুয়া মুঠো ভর্তি ছবি করলেও তার পারিশ্রমিক নাকি 30,000-এর বেশি ছিল না। অনেক ছবিতে তাকে প্রায় বিনা পারিশ্রমিকেও নাকি কাজ করতে হয়েছে। অভিনয় ভালোবাসতেন বলে মিষ্টি কথায় ভুলিয়ে পরিচালক প্রযোজকরা তাকে নিংড়ে নিতেন। পেশা জীবনের এই না পাওয়ার যন্ত্রণা আরও তীব্র ব্যক্তিগত জীবনে টানা পড়ে নেয়। যে তিলক চক্রবর্তীকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, তার সঙ্গে তখন সম্পর্ক অবনতির পথে। অশান্তি এক একদিন এমন আকার নিত যে স্বামীর মারের দাগ লুকিয়ে নাকি শট দিতে হয়েছে মহুয়াকে, সে কথা তিনি বলেও ফেলেছিলেন রঞ্জিত মল্লিককে। দৃশ্য অনুযায়ী শারীরিকভাবে প্রতিবন্ধী রঞ্জিত ক্রাচ দিয়ে মারবেন নায়িকাকে, শট দিতে গিয়ে মারটা একটু জোরেই হয়ে গিয়েছিল। শট শেষে মহুয়ার কাছে দুঃখ প্রকাশ করতেই তিনি নাকি বলেছিলেন, এর থেকেও বেশি জোরে মার খাওয়ার অভ্যেস আছে রঞ্জিতদা, অথচ এমনটা হওয়ার তো কথা ছিল না। অনুষ্ঠান করতে গিয়ে তিলকের সঙ্গে আলাপ মহুয়ার। তিলক গান গাইতেন, মহুয়া নৃত্যশিল্পী, সদ্য বড় হচ্ছেন দুজনে। মহুয়া সেদিন শিল্পীর অনিশ্চিত জীবন ছেড়ে তিলককে ব্যাংকে চাকরি করার পরামর্শ দিয়েছিলেন। চাকরি পাওয়ার পরেই বিয়ে করবেন ঠিক করেন তাঁরা, কিন্তু বেঁকে বসেছিলেন দুই পরিবারেরই কর্তারাই। মহুয়ার বাবার ভয় সোনার ডিমপাড়া হাঁস হাতছাড়া হয়ে যাবে, ছেলের বাবা নায়িকা বৌমাকে মানবেন না। শেষে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। অন্যতম সাক্ষী রত্না ঘোষাল। বিয়ের উদযাপন উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। দাম্পত্যের প্রথম 3 বছর দারুণ সুখের, সারাক্ষণ আনন্দে মেঘমুলুকে নবদম্পতি। ওই সময় গোলা ওরফে তমাল চক্রবর্তীর জন্ম। ছেলেকে খুব ভালোবাসতেন মহুয়া, কিন্তু কাজের কারণে সঙ্গ দিতে পারতেন না। ক্রমশ স্ত্রীকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে তিলকের, কারণ মহুয়াও ক্রমশ বেপরোয়া হয়ে উঠছেন। তিনি তখন মদ ধরেছেন, পেটে পানীয় গেলেই তিনি উগ্র হয়ে উঠতেন। তিলককে নিয়ে মাঝরাতে শহরের রাস্তায় বেরিয়ে পড়তেন।
চাকুরের স্বামীকে পরের দিন যে অফিস যেতে হবে মনেই থাকতো না তার। শেষের দিকে তিলক সঙ্গ দিতে না পারলে তিনি একের পর এক নায়কের বক্ষ লগ্নও হতেন। শোনা যেত সেই তালিকায় কখনো তাপস পাল, কখনো অমল পালেকার। এত কিছুর মধ্যেও ক্যামেরার সামনে কিন্তু মহুয়া নিখুঁত অভিনেত্রী। খবরের কাগজ তোলপাড় মহুয়ার বেসামাল জীবনযাপনের কিসায়, সেই সব খবর পড়ে আরও বিরক্ত তিলক। সঙ্গে মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরীর কান ভাঙানি। তার মদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন তার নায়িকা কন্যা, সেই বিষ ছুঁয়েছিল একমাত্র সন্তান গোলাকেও। গুঞ্জন, বাবা আর দাদু মিলে তাকে বোঝাতে পেরেছিলেন যে তার মা কোনো দিক থেকেই ঠিক নয়, একজন বেপথু। একটু একটু করে তারা মায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন সন্তানকে। শোনা যায় মৃত্যুশয্যায় ছেলের নাম ধরে বান্ধবী রত্না ঘোষালের কাছে মহুয়ার আরতি, তার গোলাকে যেন দেখেন তিনি। গোলাও কি মায়ের জন্য একইভাবে হাহাকার করেছিল? অভিনেত্রীর মৃত্যুর 39 বছর পরে প্রযোজক রানা সরকার মহুয়ার জীবন নিয়ে ছবি বানাচ্ছেন, পরিচালনায় সোহিনী ভৌমিক। অনুমতি নিতে প্রযোজক দেখা করেছিলেন মহুয়ার ছেলের সঙ্গে। তখনই জানতে পারেন প্রয়াত নায়িকাকে নিয়ে পরিবারের প্রত্যেকে এতটাই বীতশ্রদ্ধ যে ভুলেও তারা মহুয়া রায়চৌধুরীর নাম মুখেও আনেন না। তাকে নিয়ে গুঞ্জনের আঁচ মহুয়ার কানেও পৌঁছত। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছিলেন যতটা রটেছে ততটাও ঘটেনি। তিনি বদমেজাজি নন, কাজে ফাঁকি দেননি কখনো, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি, কোনো নায়ককে অকারণে বিরক্তও করতেন না। কিন্তু ইন্ডাস্ট্রি বলে তৎকালীন নায়িকাদের মধ্যে তিনি বেপরোয়া, একরোখা, ঠোঁটকাটা, জেদি এবং দুঃসাহসী। তার ছাপ পড়েছিল তার ব্যক্তি জীবনেও। কেন এমন হয়ে গিয়েছিল পর্দার পারাবত প্রিয়া? সেই সময়ের ছায়াছবির ইতিহাস বলছে মহুয়া বিব্রত ছিলেন নিজের জন্মবৃত্তান্ত নিয়েও। কথিত আছে নীলাঞ্জন রায়চৌধুরী নাকি তার পালক পিতা। দুই বোন আর এক ভাই তারা, দিদি শান্তা, বোন শিপ্রা। শিপ্রাই পরে মহুয়া, দাদা পিনাকি বরাবর নেপথ্যে। এরা মহুয়ার নিজের ভাই বোন আজও অজানা। মেধাবী মহুয়া কোনোদিন নাকি স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হননি। সেই তিনি স্কুলের শেষ পরীক্ষা দেওয়ার আগে পড়া ছেড়ে দিয়ে অভিনয়ে চলে আসেন বাবার নির্দেশে। ছোট থেকেই নাচের অনুষ্ঠান করতেন, অর্থাৎ শৈশব বলে কিছুই ছিল না তাঁর। মহুয়া যেন তার বাবার অর্থ উপার্জনের যন্ত্র। এমনও দিন গেছে 3 শিফটে শুটিং করে বাড়ি ফিরে দেখেছেন বাবা নেশায় চুর। তার জন্য রান্না নেই, খাবার নেই, উল্টে তিনি ক্লান্ত মেয়েকে ভালো মন্দ রান্নার হুকুম করেছেন। দিনের পর দিন অত্যাচারে অবিচারে জর্জরিত মহুয়া তাই সম্ভবত পরবর্তী সময় বেপরোয়া এবং বিদ্রোহী হয়ে উঠেছিলেন। জোর করে দামি গাড়ি কিনেছেন রাত বিরেতে ইচ্ছে মতো হাওয়া খেতে বেরোতে পারবেন বলে। ওই সময় থেকেই তিনি আত্মহত্যা প্রবণ। শোনা গেছে বাবা বিয়েতে বাধা দেওয়ায় অভিমানী মেয়ে গলায় দড়ি দিতে গিয়েছিলেন। যতবার তিলকের সঙ্গে ঝগড়া হয়েছে ততবার তিনি হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। শেষে জ্বালা ভুলতে দিন রাত নেশায় ডুব দিতেন। অভিনয় দক্ষতা যত বৃদ্ধি পাচ্ছিল ততই ভিতরে ভিতরে নাকি ফুরিয়ে যাচ্ছিলেন মাত্র 27 বছর বয়সের এই মেয়েটা। চোখে মুখে ক্লান্তি, অত্যাচারের ছাপ তিলককে ছাড়তেও পারেন না, ভুলতেও পারেন না। উল্টে সব পুরুষের মধ্যে কেবল তাকেই খোঁজেন। অগ্নিদগ্ধ হওয়ার দিন মহুয়ার সকাল শুরু হয়েছিল মদ্যপান দিয়েই। খবর পাওয়া যায় রত্না ঘোষালের বাড়িতে গিয়ে মদ্যপান করতে চেয়েছিলেন। অভিনেত্রীর বাড়িতে তখন পানীয় ছিল না, মহুয়া পানীয় আনিয়ে পান করেন। সেখান থেকে যান প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর বাড়িতে, সেখানেও পানাহার চলে। এও জানা যায় যে অঞ্জন চৌধুরীর বেহালার বাড়ির একতলাতেই নাকি মহুয়া তিলকের সংসার ছিল। এরপর নিচে নিজের বাড়িতে নেমে আসেন তিনি। মহুয়া তখন সম্পূর্ণ বেসামাল, মহুয়া অগ্নিদগ্ধ। খবর ছড়াতেই নানা প্রশ্ন উঠে এসেছিল টলি মহল্লায়। তখন কি তিনি গায়ে আগুন দেওয়ার মতো অবস্থায় ছিলেন আদৌ? তিলক নাকি জবানবন্দিতে জানিয়েছিলেন যে ছেলের দুধ গরম করতে বসিয়েছিলেন মহুয়া, স্টোভ থেকেই নাকি তার গায়ে আগুন ধরে যায়। তাই যদি হবে তাহলে পিছন থেকে গায়ে আগুন লাগলো কি করে? সকাল থেকে যিনি মদ্যপান করেছেন তিনি রান্না করতে কতটা সক্ষম?
বেশামাল মহুয়াকে কেন পরিবারের কেউ আগুনের কাছে যেতে নিষেধ করেননি? মহুয়ার বাবা স্বামী কেউই তাঁর উপরে সন্তুষ্ট ছিলেন না। এই মৃত্যু কি তারই ফলাফল? রটেছিল নীলাঞ্জনের লোভের আওতা থেকে বেরিয়ে এসেছিলেন মহুয়া। তিলকের শাসনের বাইরেও তিনি বেরিয়ে এসেছিলেন, ফলে মহুয়া নাকি ক্রমশ তাঁদের অশান্তির কারণ হয়ে উঠেছিলেন। প্রমাণের অভাবে পুলিশি তদন্ত একসময়ে গিয়ে থেমে গেছে। 39 বছর পরেও তাই মহুয়া রায়চৌধুরীর মৃত্যু আজও রহস্যাবৃত। 1985 সালে তাঁর মৃত্যুদিনটা ছিল সোমবার। প্রকৃতি কেঁদেছিল তাঁর জন্য, আকাশের বুক চিরে বৃষ্টিও হয়েছিল। এক প্রতিভার অকাল মৃত্যুতে আক্ষেপ করেছিল টলিপাড়া। তাঁর মৃত্যুর পর একটা সংলাপ কানে বেজেছিল মহুয়া ঘনিষ্ঠদের। বীরেশ চট্টোপাধ্যায়ের ছবি আশীর্বাদে নায়িকার মুখে, "আশিস, আমি ভালো নেই." সংলাপ শুনে তৎকালীন টলিউডের বহু গণ্যমান্যের দাবি ছবির মধ্যে দিয়েই যেন নিজের পরিস্থিতি জানিয়ে গিয়েছিলেন তিনি। সিনেবদ্ধাদের দাবি, মহুয়ার এক সত্তা নাকি চেয়েছিল যশ অর্থ খ্যাতি প্রতিপত্তিতে মোড়া ভোগ সর্বস্ব জীবন, আর তার পাশের বাড়ির মেয়ে সত্তার নাকি চাওয়া ছিল, "চাই না কারো দয়া, যাচি প্রিয়র আঁখি জল, একটু দুঃখে অভিমানে নয়ন টলমল." মহুয়ার মৃত্যুর পর জ্বলেনি কোথাও কোনো মোমবাতি, কোথাও শোক মিছিল হয়নি। বাংলার প্রথম সারির এই নায়িকা চলে গেছিলেন নীরবে। আজ এই নায়িকার 39তম মৃত্যু দিবসে প্রণাম জানাই দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের তরফ থেকে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট।